শিশুর গা গরম হওয়া মানে কি জ্বর? তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে শিশুকে আমরা খুব বেশি করে পেঁচিয়ে রাখলে, বা একটু গরম আবহাওয়ায় থাকলে, বা রোদ থেকে আসলে, বা আমার ঘরের পরিবেশটা যদি গরম থাকে, তখনও কিন্তু বাচ্চার গা আমরা গরম পেতে পারি, গরম অনুভূত হতে পারে। বিশেষ করে কপালে হাত দিলে কিন্তু আমাদের বাচ্চাদের গা অনেক সময় গরম মনে হয়। এটা কিন্তু জ্বর নয়। জ্বর নিশ্চিত হবার জন্য আমাদেরকে থার্মোমিটারে জ্বর মাপতে হবে, এবং থার্মোমিটারে যদি 98 ডিগ্রি বা তার 99 ডিগ্রি বা তার বেশি জ্বর হয় ফারেনহাইটে, তাহলে আমরা তাকে জ্বর বলবো। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস,